আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শওকতারা জাহান, প্রভাষক রসায়ন, সরকারি দিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পর্ব পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। চলে আসো আমরা আজকে আংশিক চাপ, মোট ভগ্নাংশ এবং মোট চাপের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। বয়েলের সূত্র থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করতে পারব। আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি যে পিবি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিবি পি ইকুয়াল টু এনআরটি বাই বি, এটা হলো এক নং সমীকরণ। ধরি দুটি গ্যাস এ এবং বি, যারা একে অপরের সাথে বিক্রিয়া করে না, এদেরকে টি তাপমাত্রায় ভি আয়তনের পাত্রে মিশ্রিত করা হলো। মিশ্রণটিতে এ এবং বি আলাদাভাবে যে চাপ দিবে তা হলো ওই মিশ্রণে এ ও বি এর আংশিক চাপ। এ ও বি এর আংশিক চাপ যথাক্রমে পি এ ও পি বি এবং তাদের মোল সংখ্যা এন এ ও এন বি হলে এক নং সমীকরণ হতে আমরা পাই কি এ গ্যাসের জন্য আংশিক চাপ পি এ ইকুয়াল টু এন এ আর টি বাই বি, বি গ্যাসের জন্য আংশিক চাপ পি বি ইকুয়াল টু এন বি আর টি বাই বি। মোল ভগ্নাংশ, কোনো গ্যাস মিশ্রণে একটা উপাদানের মোল সংখ্যার সঙ্গে ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। মোল ভগ্নাংশকে এক দ্বারা প্রকাশ করা হয়। মোট মোল সংখ্যা এন ইকুয়াল টু এন এ প্লাস এন বি, তাহলে এই গ্যাসের মোল ভগ্নাংশ এক্স এ ইকুয়াল টু এন এ বাই এন এ প্লাস এন বি, চার নং সমীকরণ। বি গ্যাসের মোল সংখ্যা এক্স বি ইকুয়াল টু এন বি বাই এন এ প্লাস এন বি, হলো পাঁচ নম্বর সমীকরণ। সমীকরণ দুই কে সমীকরণ এক দ্বারা ভাগ করে আমরা পাই পি এ বাই পি ইকুয়াল টু এন এ বাই এন ইকুয়াল টু এক্স এ, চার নং সমীকরণ হইতে। তাইলে পি এ ইকুয়াল টু এক্স এ পি, অর্থাৎ একটা মিশ্রণে এ ও বি গ্যাসের মিশ্রণ উপস্থিত যে কোনো গ্যাসের এর আংশিক চাপ পি এ ওই গ্যাসের মোল ভগ্নাংশ এক্স এ এবং মিশ্রণের মোট চাপ পি গুণফলের সমান। একইভাবে বি গ্যাসের জন্য পি বি বাই বি ইকুয়াল টু এন বি বাই এন ইকুয়াল টু এক্স বি, পাঁচ নং সমীকরণ হতে। তাহলে পি বি ইকুয়াল টু আমরা কি পাইতেছি এক্স বি পি। বয়েলের সূত্র, স্থির তাপমাত্রায় টি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বি ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। প্রযুক্ত চাপটা হচ্ছে আমাদের পি, এটা কিভাবে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল ওয়ান বাই পি যখন এন এবং টি স্থির। তাহলে আমাদের ভি ইকুয়াল টু আমরা কি পাইতে পেরেছি ভি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি, এখানে কে একটা সমানুপাতিক দ্রব্য, অতএব পি ভি ইকুয়াল টু কে। এখন স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসে যদি বিভিন্ন পরিমাণ চাপ পি ওয়ান ও পি টু এবং আয়তন ভি ওয়ান ও ভি টু দেওয়া হয়, তাইলে গ্যাসের সূত্র বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি পি ওয়ান ভি ওয়ানের জন্য পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কে, আবার পি টু ভি টু এর জন্য পি টু ভি টু ইকুয়াল টু কে। এক নং সমীকরণ দিলাম, এটা দুই নং সমীকরণ দিলাম, তখন আমরা এখন সমীকরণ এক ও দুই থেকে আমরা কি পাইতেছি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু কি আসবে পি থ্রি ভি থ্রি এই আপ টু পি এন ভি এন পর্যন্ত। বয়েলের সূত্র থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা। এখানে আমাদের দুইটা গ্যাস আছে, একটা হলো হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে ক্লোরিন গ্যাস, এটা প্রথম পাত্র এটা দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রের আয়তন হচ্ছে ভি ওয়ান, চাপ হচ্ছে পি ওয়ান, দ্বিতীয় পাত্রের আয়তন ভি টু, চাপ পি টু। তাইলে আমরা দেখতে পাইতেছি কি দুইটা পাত্রের মধ্যে প্রথম পাত্রের আয়তন কি বলছি ভি ওয়ান আর চাপ হচ্ছে পি ওয়ান, এই চাপে হাইড্রোজেন গ্যাস, এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে। দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে ভি টু, চাপ হচ্ছে পি টু, আর কি আছে এটার মধ্যে ক্লোরিন গ্যাস। এই দুইটি পাত্রই একটা নল দ্বারা পরস্পর সাথে যুক্ত করা হয়েছে,
আর নলটার মাঝখানে কি আছে একটা কর্ক দিয়ে গ্যাস দুটাকে আলাদা রাখা আছে। কর্কটি খুলে দিলে মিশ্রিত গ্যাসের আয়তন হবে V1 প্লাস V2। এখন এই মিশ্রণে হাইড্রোজেন গ্যাসের বর্তমান আয়তন হবে V1 প্লাস V2 এবং এর আংশিক চাপ হবে P অফ হাইড্রোজেন। কেননা মিশ্রণে হাইড্রোজেন গ্যাসটি আংশিক চাপ দিবে, ঠিক একইভাবে মিশ্রণের দ্বিতীয় গ্যাসে বর্তমান আয়তন হবে কি V1 প্লাস V2 এবং এর আংশিক চাপ হবে P অফ ক্লোরিন। প্রথমটার মধ্যে হাইড্রোজেন গ্যাস ছিল, দ্বিতীয়ের মধ্যে ক্লোরিন ছিল। ধরি মিশ্রণের মোট চাপ P, তাহলে ডাল্টনের আংশিক চাপ অনুসারে কি হবে P ইকুয়াল টু P অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের আংশিক চাপ প্লাস P অফ ক্লোরিন, মানে ক্লোরিন গ্যাসের আংশিক চাপ। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রথম অবস্থায় চাপ P1 আর প্রথম অবস্থায় আয়তন হচ্ছে V1। তাহলে মিশ্রণে হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে কি V1 প্লাস V2। মিশ্রণে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ কি হবে P অফ হাইড্রোজেন। এখন বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি P1 V1 ইকুয়াল টু P অফ হাইড্রোজেন ইনটু V1 প্লাস V2। ঠিক একইভাবে ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারবো P2V2 ইকুয়াল টু P অফ ক্লোরিন ইনটু V1 প্লাস V2। তাইলে আমরা 7 এবং 8 নং সমীকরণ যোগ করে আমরা কি পাইতেছি P1V1 প্লাস P2V2 ইকুয়াল টু P অফ হাইড্রোজেন ইনটু V1 প্লাস V2 P অফ ক্লোরিন ইনটু, মানে ক্লোরিনের আংশিক চাপ ইনটু V1 প্লাস V2। এখন আমাদের বা P1V1 প্লাস P2V2 ইকুয়াল টু যদি আমরা V1 প্লাস V2 কমন নিয়ে যাই, তাহলে আমরা কি হাইড্রোজেনের আংশিক চাপ প্লাস ক্লোরিনের আংশিক চাপ ইনটু V1 প্লাস V2। তাহলে আমাদের মোট চাপ ইকুয়াল টু আমরা জানি কি 4 নং সমীকরণের সাথে মোট চাপ ইকুয়াল টু কি ছিল P, হাইড্রোজেন আংশিক চাপ প্লাস ক্লোরিন আংশিক চাপ। তাহলে আমরা কি পাইতেছি P1V1 প্লাস P2V2 ইকুয়াল মোট চাপ P, আর এখানে আছে কি V1 প্লাস V2। তাইলে আমরা P ইকুয়াল টু কি পাবো, P ইকুয়াল টু আমরা পাইতেছি P1V1 প্লাস P2V2 বাই হচ্ছে V1 প্লাস V2। আমরা যদি মিশ্রণটিকে একটা নির্দিষ্ট আয়তনে মানে ভি পাত্রে নেই, সেক্ষেত্রে V1 প্লাস V2 এর জায়গায় কি হবে ভি হয়ে যাবে। বাড়ির কাজ বয়েলের সূত্র থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করো। থ্যাংক ইউ।